তো প্রিয় দর্শক আমাকে গ্রাম না ছাড়তেই আমার একজন ডাক দিল, ডাক দিয়ে দুই জোড়া স্যান্ডেল আমি বিক্রি করলাম। এই যে মিষ্টি, এই মিষ্টির দাম মাত্র 20 টাকা। আসসালামু আলাইকুম দোস্তরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস আমরা অনেক ভালো। তো চলেন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি, আসার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর গাইস চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো প্রিয় দর্শক, আমি ইউটিউবের বাইরে কি কাজ করি তো আপনারা আজকে দেখতে পারবেন। তো আমি এই যে দেখেন, এই যে স্যান্ডেল বিক্রি করি গ্রামে ঘুরে ঘুরে। তো আমি স্যান্ডেল বিক্রি করবার কথাছি আপনার এই যে এই দোকান থেকে দেখেন, মানে তেল উঠাইলে আমি যে আধা কেজি তেল উঠাইছি, তেল তেল উঠিয়ে। তো চলেন আজকে গ্রাম বিক্রি হয় আজকে আপনারা দেখামো, আর গ্রামটা ঘুরে ঘুরে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা অনেক মজা হবে। তো প্রিয় দর্শক, আমি আজকে কথাছি আমাকে গ্রামের থেকে অনেক দূরে, তার মানে ধরেন যে গ্রাম তো বাড়ি বগলা তো বিক্রি করি, তো আজকে একটু বাসে অল্প দূরে দামো। তো ধরেন যে আঙ্গ বাড়ির থেকে এই ধর আধা ঘন্টা নিয়ে লাগবে গেতে আর কি, ধরেন যে 10-15 কিলোমিটার ফাঁকে দামো আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো গ্রামের এলাকার রাস্তা, দেখেন ভারতের গ্রামের রাস্তা। তো আজকের ভিডিওটা অনেক মজা পাবেন বন্ধুরা। তো বন্ধুরা আমি এই রাস্তা দায়িত্বের খেলা, এই যে দেখেন এই রাস্তায় গেতেছি। ওই যে দেখেন শ্যামল গাছতাল থেকে আমার একজন ডাক দিলে, এই যে দেখেন। তো স্যান্ডেল কিনবো নাকি? তো দেখি কী কিনে। তো বন্ধুরা এই যে দেখেন দুই জোড়া স্যান্ডেল বিক্রি করলাম প্রথম কাস্টমার, ওই যে দেখেন। তো মানে সামনে এলে ভিডিও করতে মানে আমার একটু ই লাগে, মানে কোনটা বলবো নাকি ওই জন্য ভিডিও করি না, আপনারা দেখেন। তো প্রিয় দর্শক, আমাকে গ্রাম না ছাড়তেই আমার একজন ডাক দিল, ডাক দিয়ে দুই জোড়া স্যান্ডেল আমি বিক্রি করলাম। আর দেখেন এই জায়গাটুকু দেখেন কি মজার লাগছে, এই দেখেন কি সুন্দর গোটা খেত। আর এই রাস্তাতে আমি গেতেছি, মানে আঙ্গ গ্রামের থেকে আমি 10 কিলোমিটার ফাঁকে যাম আজকে, মানে স্যান্ডেল বিক্রি করবার। তো বন্ধুরা যাত্রা করে হ্যাঁ গেতেই আছি, মোটামুটি ধরেন যে আধা ঘন্টা পরে গেলে দাম আজকে দূরে। তো তারপরে হে আপনার গ্রামে ঢুকো মাটি, মানে স্যান্ডেল বিক্রি করবার। আর এই যে দেখেন ভারতের গ্রামের ভিতরে রাস্তা, দেখেন কি সুন্দর মজার রাস্তা দেখেন। তো চলেন আমাদের সাথে থাকেন, কিরম করে স্যান্ডেল বিক্রি করে দেখেন। আর ভারতের ধরেন যে যত ফ্রিওয়ালা দেখবেন সব বাইক না ফ্রি করে, সাইকেল নিয়ে কোনো হাইড করে না ফ্রি। প্রিয় দর্শক, হাইতে হাইতে অনেক দূরে এলাম, এই যে দেখেন মোটামুটি আপনার 10 কিলোমিটার ফাঁকে আছি। আর আয় হারে দেখেন একটা বড় একটা ব্রিজ, আর এদিকে দেখেন আপনার এই যে নদী দিয়া এই যে মাতাবাড়ি মানুষ ওই দিক দিয়ে দেখেন। তো এই সামনে একটা ব্রিজ, তো ব্রিজটা পার হইয়া ওই সামনের গ্রামে আমি যাবো দেখেন। আর সামনে দেখা যাচ্ছে আপনার পাহাড়, তো পাহাড়ের ওইদিকে যাব না, তো পাহাড়ের নিচ দিয়ে এই সাইড দিয়ে যেয়ে ফেলে যাবো চর এলাকায়। তো চলেন আজকের বিক্রি কীরকম হয় আপনাকে দেখাম, তো আপনারা দোয়া করবেন। তো প্রিয় দর্শক, ব্রিজ পার হইতেছি, আর এই যে দেখেন কি সুন্দর ব্রিজ। আর এই চর দেখেন একদম চর লাগে, তো দেখেন ওই যে উপর দেখতে পাচ্ছেন ছোট ছোট আপনার বাড়ি ঘর, তো ওই জায়গায় যাবো আমি চর এলাকায় যাবো। আর এই যে দেখেন সামনে নদী আছে আর ব্রিজ আছে, কি সুন্দর ব্রিজ দেখেন। গাড়ি আমার বর্তমান ব্রিজে দেখেন, এই যে ব্রিজে দেখেন দেখেন এই যে নদী, আর এই যে ব্রিজ দেখেন, ব্রিজটা অনেক বড় দেখছেন, বহুত বড় ব্রিজ, আপনার প্রায় 2 কিলোমিটার হব ব্রিজ। এই যে দেখেন ওই যে বাড়ি ঘর দেখেন আপনার শহর এলাকা দিয়ে, তো ওই এলাকায় যাবো আমি। তো স্যান্ডেল বিক্রি করবার ওই এলাকায় গেতেছি। আর ধরেন যে রাস্তা দায়িত্বে কিছু বিক্রি হয়েছে, তো সব জায়গায় তার ভিডিও করা তো না, আমি ভিডিও করি নাই। আর এই যে এই জায়গাটা ভিডিও করে কাটতে দেখেন, বাবা কিরম স্পিড যায় বাইক নিয়ে দেখছেন। এই দেখেন এই মধ্যে নদীর একটা নাল গেছে, কি সুন্দর ব্রিজের উপর পার দিছে আমি দেখেন। এই যে দেখেন ব্রিজের পার দিয়ে পারতে আপনার এই সাইড দিয়ে যে নদী আছে আপনার রাস্তা আছে, এই যে দেখেন এই রাস্তা দিয়ে আমি এই গ্রামে যাব। তো বন্ধুরা এই যে দেখেন চর এলাকায় ঢুকে পড়ছি। তো আপনার এই যে দেখেন এই মানুষগুলো আমার স্যান্ডেল দেখে গেলো, একবার এলো ওই সামনে আই গিয়া, তো উনি যাবেন না কইলো, তো আমি এখন আই গিয়া একবারই বলে কাটাইছি। তো বন্ধুরা এই যে দেখেন চর এলাকাতে ঘুরতেছি, ভালোই স্যান্ডেল বিক্রি হইতেছে।
তো সব জায়গায় তার ভিডিও করি না তো এই যে দেখেন এই রাস্তা দেখেন একদম কি ভাই জানি রাস্তা গাড়ি চালানি জানা এই যে দেখেন এই যে দেখেন তো বন্ধুরা এই যে দেখেন সরদা ঘুরে এখানে অল্প জিরাইতেছি আর এদিকে দেখেন না এই পাথরের দান কাইদা সব মানে শেষ করছে দেখেন মানে দানের টাইম দেখুন ভারতে আর এখান থেকে আমি রাস্তা দায় গিয়া মানে ঘুরে ব্যাক করতেছি তো প্রিয় দর্শক আপনাকে যে দেখাছিলাম আমি আইতেকলা ব্রিজ সেই ব্রিজটাই দেখেন এই যে ওই দেখো ওই জায়গা থেকে এন্ডে এন্ডে দেখেন কত বড় 2-3 কিলোমিটার হবে দেখেন কি সুন্দর ব্রিজ আর দেখেন নদী নদী দেখেন তো আমি গেছিলাম এই গ্রামে স্যান্ডেল বিক্রি করাইলাম এই যে এই যে রাস্তা আছে আপনার তিন দা ঘুরে আবার ঘুরে গেছি বাড়িতে আবার রাতের গেল ওই দিক থেকে আসছিলাম তো চলেন এখন ওই গ্রাম দেয় বেসতে বেসতে বাড়িতে যামগা তো বন্ধুরা দেখেন কি সুন্দর লোকেশনে আছি দেখেন তো দেখেন গাড়ি চালিয়ে গেতেছি এখন আর সামনে দেখেন কি সুন্দর রাস্তা আর সামনে এইদিকে দেখেন আপনার কীরম বড় নদী আর ওন দিয়া মাথা বাড়ি বাঁধে দিছে ওই জন্য এই গ্রামটা ভাঙতে পারে নাই তো দেখেন এই তুই গ্রাম ভাঙিয়ে থাই মারিছে তো সামনে দেখেন কয়েকটা দোকান ঘর আছে তো এখন গেতেছি আমি লাহালে আপনার আঙ্গু বাড়ি মুহি তো আপনারা ভিডিওটা দেখেন তো বন্ধুরা বাড়িতে গেতের গেলা এই বাড়িতে থেকে ডাক দিছাল এখানে এক জোড়া স্যান্ডেল বিক্রি করলাম এই দেখেন আর এই যে রাস্তা তো এই রাস্তা দেয় আমি আগে গেতেছি দেখেন এই রাস্তা দিয়ে তো প্রিয় দর্শক এই বাবুর কাছে পেয়েছিলাম 2 জোড়া স্যান্ডেল এইবার দিয়ে পেয়েছিলাম 2 জোড়া আপনার একখানে খারিয়ে দেখেন তো প্রথমে এবারে নিছে তারপর নিলে বাবি তো প্রিয় দর্শক এখন গেতেছি বাড়ি মহি রাস্তা দিয়ে আপনার বেচতে বেচতে তো এখানে খারিয়ে 4 জোড়া স্যান্ডেল বিক্রি করলাম তো এখন লাগালে বাড়িতে গেতেছি তো এখন বাজে আপনার 1টা তো আমি বেরিয়েছি বেহানার সকালে 9টা বাজে তো লাগালে ঘুরে ঘুরে আপনার বাড়ি মহি গেতেছি আর কি তো বন্ধুরা এখানে খারাইছি দেখেন মানে বাজারের মধ্যে আপনার হানকাতেছে বাড়িতে তো কিছু খাইয়া যায় আর কি মানে ভোগ লাগছে ধরেন যে চাটা খাই আর কি মানে কি যে মিষ্টি খাই দোকান থেকে দেখেন ফুটপাতের দোকানে তো এই যে দেখতে পারতেছেন এখানে একটা মিষ্টি 20টা দাম মিষ্টি দেন এই যে মিষ্টি দেখেন তো মিষ্টি খাই এটা 20টার দাম আপনার কি দাম আছে কি করে ম্যাডাম মিষ্টি খাই তো প্রিয় দর্শক মিষ্টি খাইয়া দেয় লালে গেতেছি বাড়িতে আর আমি বাড়িছিলাম সকাল আপনার 9টা বাজায় 10 বাজে 1টা বাজায় তো সারাদিন বিক্রি করছি তখন ঘুরে ঘুরে আপনার বাড়িতে কাটাইছি তো আজকে কত টাকা বিক্রি হয়েছে আজকে আপনাকে সব দেখাবো তো চলেন বাড়িতে যাই আমি টাকাটি হিসাব করি আর বাড়িতে থেকে ধরেন যে আমি পয়সা নিয়ে বাড়িছিলাম আজকে মাত্র 60 টাকা তো 60 টাকার মধ্যে 55টার আমি তেল উড়াইছি গাড়ি তো চলেন বাড়িতে যাইয়া গাও গোসল ধুইয়া আপনাকে টেহাড়িয়াকে দেখাই কয়টা লাভ হয়েছে আজকে দিনের ভিতরে বন্ধুরা বাড়ি পাইলাম এই যে দেখেন খাঁচা আমার স্যান্ডেলের তো ভালো বিক্রি হয়েছে তো খাঁচা ডান ঘরে নেই ঘরে নে থুয়ে কত টাকা বিক্রি হয়েছে তো আপনাকে দেখাই তো প্রিয় দর্শক এই যে দেখেন বিক্রি কত টাকা করছি এই যে মানি ব্যাগ তো আজকে বাড়িতে থেকে আপনার মানে 60 টাকা নিয়ে গেছিলাম আপনাদের আগে কইলাম মানে কালকে মাল আনছিলাম তো পয়সাতে আসাল না তো এই যে টেহা তো আপনাকে বুনে দেয় তো কতজনে বিশ্বাস না করতে পারে তাতে আমার আয় যায় না তো আজকের বিক্রি আমাকে দেখাই তো আমার বিক্রি হলো আজকে এটা হলো 500 নোট তাহলে এলো এটা হলো 200 তাহলে 700 8 9 10 11 12 13 14 1510 টাকা আর আপনার 20 টাকার খেলাম চা তো এটি আজকের বিক্রি হলো তো আপনারা তো দেখলেনই না কীভাবে বিক্রি করলাম তো অ্যাকচুয়ালি ধরেন যে সব জায়গায় ধর ভিডিও করা জানা তো জেনে ভিডিও করা সম্ভব এই জায়গায় করছি আমি ভিডিও তো আপনারা জানেনই গ্রামের মানুষ এই ভিডিও করলে অনেক খারাপ পায় তো সব জায়গায় ভিডিও করি না তো আজকের ব্লগটা কেমন হইলো দোস্তরা তো আপনারা জানাবেন আর আমার কত টাকা ইনকাম হয়েছে তা আপনাকে কই তো 1000 টাকা যদি বেশি 1000 টাকা বেচলে 300 টাকা লাভ হয় তাহলে 1500 টাকা বিক্রি হয়েছে তাহলে কত টাকা লাভ হয়েছে আপনারাও হিসাব করে আর কি নেন তো 1500 টাকা বিক্রি করলে কত লাভ আপনার 300 তো ধরুন 500 টাকা নিয়ে লাভ হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম